এই দেখুন কচ্ছপ, কচ্ছপ রয়েছে, বিভিন্ন রকম কালারিং মাছ রয়েছে। আকাশ রুমটা দেখলেন কতটা সুন্দর ভেতরটা, এবার চলুন এর পাশেই রয়েছে বাতাস রুম। এই বাতাস রুমটা আপনাদের একটু দেখিয়ে দিই, জায়গাটা দেখুন জাস্ট কত সুন্দর লাগছে। ভাত রয়েছে, নারকেল বাটা, এটা রয়েছে মানকচু বাটা, তার সাথে রয়েছে লাল শাক। এখানে প্রত্যেকটা রুমের কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে, শুকতারা, বৌঠান, আকাশ, বাতাস, কত রকমের নাম। সুন্দর গ্রাম, আজ আমি আপনাদের কলকাতা থেকে মাত্র 40 কিলোমিটার দূরে এমন একটি গ্রামে নিয়ে যেতে চলেছি যেখানে সকালের ঘুম ভাঙবে পাখির ডাকে আর রাতের জোছনা আপনাকে পাগল করবে। কলকাতার এত কাছে সবুজের মাঝে একটা দিন বা একটা রাত কাটাবেন মাড হাউসে মাটির গন্ধ মেখে। সকালে জলখাবার থেকে দুপুরের ভোজ সবই থাকবে আপনার পছন্দসই বাঙালিয়ানা স্টাইলে। গ্রামটি এতটাই সুন্দর যে আপনার মনে হবে কেউ যেন রং তুলি দিয়ে পুরো গ্রামটাকে এঁকে দিয়েছে, ঠিক যেন ছোটবেলায় মায়ের কাছে শোনা ঠাকুমার ঝুলির গল্পের মতন। গুড মর্নিং সবাইকে, আজকের আবার চলে এসেছি কলকাতার বুকে সুন্দর একটা রিসর্টে। কলকাতা থেকে মাত্র 40 কিলোমিটার দূরে ঘটক পুকুরের কাছে সুন্দর একটা রিসর্ট, যার নাম সুন্দর গ্রাম। রিসর্টের ভেতরে অনেক কিছু দেখানোর আছে, অনেক সুন্দর একটা রিসর্ট। চলুন ভেতরে যাব, ভেতরে গিয়ে আপনাদের পুরো রিসর্টটা ঘুরিয়ে দেখাবো। সুন্দরগ্রামে এসে আমরা ব্রেকফাস্ট করতে বসে গেছি, আর ব্রেকফাস্টে কি দেওয়া হয়েছে চলুন আপনাদেরকে বলে দিই। প্রথমেই বলি, এখানে ব্রেকফাস্ট বলুন, লাঞ্চ বলুন, সবকিছু কিন্তু আপনাদের এরকম কাঁসার থালায়, কাঁসার বাটি, কাঁসার গ্লাসে আপনাদেরকে দেওয়া হবে, আর মাটির ঘড়াতে জল রয়েছে। আর আরেকটা ইউনিক জিনিস আমি এটা এখানে দেখলাম, যেটা অন্য কোথাও দেখিনি, হাত মোছার জন্য অন্য জায়গাতে থাকে টিস্যু পেপার, এখানে রয়েছে গামছা। যেহেতু এখানে পুরো ব্যাপারটাই কিন্তু রয়েছে বাঙালিয়ানা, তাই এখানে সৌন্দর্যটাও কিন্তু এরকম বাঙালিয়ানা ভাবেই প্রেজেন্ট করা হয়। আর ব্রেকফাস্টে দেওয়া হয়েছে লুচি, ছোলার ডাল, ডিম সেদ্ধ, মিষ্টিতে রয়েছে ল্যাংচা। চলুন ব্রেকফাস্টটা করে নিই, তারপর পুরো রিসর্টটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এই হচ্ছে সুন্দর গ্রামের মেন এন্ট্রেন্স, চলুন ভেতরে যাওয়া যাক। খুব সুন্দর পরিবেশ দেখুন, আমরা ফার্স্টে কিন্তু রিসর্টের ভেতর ঢুকেই দেখতে পাচ্ছি পার্কিং এরিয়া, বেশ বড় সড়ো একটা পার্কিং রয়েছে। দেখুন এই পার্কিংয়ের সাথে কিন্তু ড্রাইভার রুম রয়েছে দেখতে পাচ্ছেন এই যে, আর এই দিকে দেখুন বেশ ছোট্ট ছোট্ট পাখি মুরগি রাখা রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর পার্কিং এরিয়ার ঠিক উল্টো দিকেই রয়েছে রিসেপশন দেখতে পাচ্ছেন, আর তার উপরে রয়েছে কিন্তু 5-bedded রুম, সেটা আপনাদের পরে দেখাচ্ছি। চলুন রিসেপশনটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই, রিসেপশনটা কিন্তু খুব সুন্দর দেখতে, চলুন দেখি। বিভিন্ন মাটির জিনিসপত্র কিন্তু বাড়ি গিয়ে যেতে পারবেন কিনে, যেমন ধরুন এখানে কাপ রয়েছে, জলের বোতল রয়েছে, মাটির জিনিসগুলো কিন্তু আপনারা চাইলে বাড়িতে কিনে নিয়ে যেতে পারেন। আর এই সুন্দর গ্রাম রিসর্টের চেক ইন আর চেক আউট এর টাইমিংটা বলে দিই, চেক ইন হচ্ছে 11:30 আর চেক আউট হচ্ছে 10টা। আর এই রিসেপশনের পাশেই রয়েছে সুন্দর একটা ক্যাফে যার নাম হচ্ছে লক্ষ্মী প্যাঁচা, চলুন এই ক্যাফেটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই, উপরে যাওয়া যাক। কি সুন্দর পরিবেশের মধ্যে দেখুন ছোট্ট একটা ক্যাফে, চলুন যাই দেখুন। ক্যাফেটা বেশ সুন্দর লাগলো, এখানে আপনারা মানে সন্ধ্যাবেলা এসে ইভিনিং স্ন্যাক্স থেকে শুরু করে মোজিতো, মককেল বিভিন্ন রকমের কিন্তু আপনারা এখানে খেতে পারবেন। আরো একটা জিনিস আমি দেখলাম এখানে বেশ মানে, ওখানে তো আপনাদেরকে দেখালাম যে ওখানে কত রকমের মাটির জিনিসপত্র পাওয়া যাচ্ছে, শাড়ি পাওয়া যাচ্ছে, এছাড়া কিন্তু এখানে জুয়েলারি পর্যন্ত পাওয়া যাচ্ছে, মানে এগুলো কিন্তু আপনারা কিনে নিয়ে বাড়ি যেতে পারবেন। বেশি দাম না, বললো 250-300 টাকা প্রাইস, আমি নিজেও কিনেছি, খুব সুন্দর মানে এইগুলো, এই হ্যান্ডমেড জুয়েলারি কিন্তু আপনারা এখানে আসলে কিনতে পারবেন। এই ক্যাফেটা এতটাই সুন্দর, বিকেলবেলাটা আপনারা এখানে বসে কিন্তু টাইম স্পেন্ড করতে পারবেন। এই লক্ষ্মী প্যাঁচা ক্যাফের পর থেকে কিন্তু শুরু হচ্ছে মাটির কটেজ, এবং খুব সুন্দর একটা পরিবেশ। এখানে দেখুন দুটো রুম রয়েছে, আর তার পাশে খুব সুন্দর একটা বসার জায়গা রয়েছে, এবং পাশে দেখুন দোলনা রয়েছে দুটো। এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটার নাম হচ্ছে গোলবাড়ি, আর এই জায়গাতেই কিন্তু দুর্গাপুজো, বসন্ত উৎসব, বাঙালির এই যে ফেস্টিভ্যালগুলো এইখানেই উদযাপিত হয়। এবং দেখুন খুব সুন্দর একটা বড় মাঠ রয়েছে সামনে,
গোলবাড়ির পাশেই দেখুন রয়েছে এদিকে একটা ছোট্ট মতো হুক্কা বার, খুব সুন্দর দেখুন কতটা উঁচু। এই রিসর্টটা আপনাদের কেমন লাগছে আমাদেরকে প্লিজ কমেন্ট করে জানান, আর যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করুন, আমাদের সাপোর্ট করুন যাতে নেক্সট আরও ভালো ভালো রিসর্টের ভিডিও আপনাদের দিতে পারি। সুন্দরগ্রামের আশেপাশের পরিবেশ দেখুন পুরো গ্রিনারি, একদম সবুজ হয়ে আছে চারিদিকটা, আর কি শান্ত পরিবেশ, তার মাঝে কিন্তু এরকম সুন্দর একটা রিসর্ট এই সুন্দরগ্রাম। সুন্দরগ্রামের ভেতরে এবং বাইরে পুরোটাই কিন্তু গ্রিনারি, আর এই ভেতরে কিন্তু বিভিন্ন রকমের গাছ রয়েছে, আম গাছ থেকে শুরু করে ফুলের, দেখুন বিভিন্ন রকমের ফুল গাছ রয়েছে, এটা জবা গাছ, বেশ সুন্দর সাজানো গোছানো একটি রিসর্ট। সুন্দরগ্রাম রিসর্টটা কিন্তু পুরোপুরি পেট ফ্রেন্ডলি, আপনারা আপনার বাড়ির পোষ্যকে কিন্তু এখানে নিয়ে আসতে পারেন। এখানে সব কটেজই কিন্তু মাটির তৈরি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর মাটির তৈরি এবং খড়ের চাল, এবং এই কটেজগুলোর প্রত্যেকটারই আলাদা নাম রয়েছে, ধামসা, মাদল, অন্দরমহল, আকাশ, বাতাস, বিভিন্ন রকমের নাম রয়েছে। এই যে রুমগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু প্রপার মাটির, একদম ন্যাচারালি মাটি দিয়েই তৈরি করা আছে, এবং খড়ের চাল দেখতে পাচ্ছেন ওইটার নাম হচ্ছে আকাশ আর এইটার নাম হচ্ছে বাতাস। আপনারা লেআউটিং এবং নাইস্টের দুটো সুবিধাই পাবেন, আপনারা যদি নাইস্টে করেন তাহলে আপনাদের ব্রেকফাস্ট হবে কমপ্লিমেন্ট, আর হ্যাঁ লেআউটিং করলে কিন্তু আপনাদের রুম নিতে হবে। এই পুরো এরিয়াটা হচ্ছে ডাইনিং হল দেখতে পাচ্ছেন, এখানে বসে আপনার লাঞ্চ ব্রেকফাস্ট ডিনার করতে পারবেন, আর নিচে রয়েছে আপনার কিচেন, আর তার উপরে রয়েছে প্রাইভেট রুম মানে অন্দরমহল যেটার নাম, যেটা থ্রি বেড মানে খুব সুন্দর, উপরে গিয়ে আপনাদের উপরটাও দেখিয়ে দেব। এই হচ্ছে ডাইনিং হল, এইখানে বসে আপনারা লাঞ্চ ব্রেকফাস্ট ডিনার এগুলো করতে পারবেন, দেখুন কত সুন্দর বেশ সাজানো গোছানো। এবং এই ডাইনিং হলের পাশেই রয়েছে একটা ছোট্ট মতো দেখুন চৌবাচ্চা করা আছে, যেখানে কিনা কালারিং মাছ ছাড়া দেখতে পাচ্ছেন, এই যে মাছ আছে এবং দুটো কচ্ছপও রয়েছে এই দেখুন। সুন্দরগ্রামে ঘুরতে ঘুরতে বেশ অনেকটাই বেলা হয়ে গেছে, তাই লাঞ্চের সময় হয়ে গেছে আর আমরা লাঞ্চ করতে বসে গেছি, আর আমরা আজকে নিয়েছি লাঞ্চে ভেজ থালি, তার সাথে নিয়েছি ফিশ। তো ভেজ থালিতে কি কি দেওয়া হয় চলুন আপনাদেরকে বলি। ভাত রয়েছে, নারকেল বাটা, এটা রয়েছে মানকচু বাটা, তার সাথে রয়েছে লাল শাক যেটা আপনারা কাসুন্দি দিয়ে খেতে পারবেন, তার সাথে রয়েছে আলু ভাজা, বেগুন ভাজা, আর এটা রয়েছে পটল সর্ষে। ডাল আমরা যেহেতু ভেজের সাথে মাছ নিয়েছিলাম তাই মাছের ঝাল রয়েছে, চাটনি, রসগোল্লা, দই, পাঁপড়। আর হ্যাঁ আর একটা কথা বলে দিই, এখানে কিন্তু টিস্যু পেপারের বদলে এরকম কিন্তু হ্যান্ডমেড গামছা দেওয়া হয় হাত মোছার জন্য, আর পুরোটাই কিন্তু এখানে কাঁসার থালা, কাঁসার বাটি, কাঁসার গ্লাসে কিন্তু দেওয়া হয়। এই যে ভেজ থালি যে আমরা নিয়েছি তার প্রাইস পড়েছে কিন্তু 250 টাকা, আমরা মাছ নিয়েছি, আপনারা চিকেন মটন যেটা ইচ্ছা আপনারা সাথে কিন্তু নিতে পারেন। লাঞ্চটা করে নিন, লাঞ্চ করার পরে আরো কিছু দেখানোর বাকি আছে আপনাদের, সেটা দেখিয়ে দেবো। মাছের পিসটা একবার দেখুন, এখানে প্রত্যেকটা আইটেম কাঁচা থালার মধ্যে গুছিয়ে দিয়েছিল, একদম বাঙালিয়ানা একটা বনিদিয়ানা ব্যাপার, এটা অন্যরকম লাগলো একদম। এবার আমরা আপনাদেরকে সুন্দরগ্রাম রিসর্টের একটা 4-bedded রুম দেখাবো যার নাম হচ্ছে দোতারা, চলো। রুমটা একবার দেখুন, এটা হচ্ছে 4-bedded রুম, এখানে একটা খাট রয়েছে, ওখানে একটা খাট রয়েছে দেখতে পাচ্ছেন, ওখানে দুজন থাকা যাবে আর এইখানেও কিন্তু দুজন থাকা যাবে, মাঝে একটা টেবিল চেয়ার রয়েছে, আর এই দিকে রয়েছে বাথরুমটা, আর এই দিকটা দেখুন কি সুন্দর করে সাজানো রয়েছে, এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে খুব সুন্দর, এটা কিন্তু এসি রুম রয়েছে দেখতে পাচ্ছেন, আর উপরে ফ্যানও রয়েছে, লাইটের কাজ খুব সুন্দর, আর দেখুন বাঁশ দিয়ে কত সুন্দর করে ডেকোরেট করা এই রুমটা, খুব সুন্দর লাগছে। এবং এই রুমের সাথে কিন্তু আপনারা একটা ব্যালকনি পাবেন, সেই ব্যালকনি থেকে কিন্তু আপনারা এত সুন্দর একটা ভিউ পাবেন, জাস্ট দেখুন একবার চারিদিকটা পুরো সবুজ হয়ে আছে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর লাগছে। সুন্দরগ্রামে বেশির পার্সেন্ট রুম কিন্তু কংক্রিটের তৈরি, সঙ্গে মাটির ছোঁয়া পাবেন আপনারা, কিন্তু এবার যে রুমটা আমি আপনাদের দেখাতে চলেছি এই রুমটা কিন্তু প্রপার মাটির তৈরি, মানে মাটিরই সব কিছু, খড়ের চাল, মাটির বাড়ি, চলুন আপনাদের রুমটা দেখাই। আমার সামনে যে রুম দুটো দেখতে পাচ্ছেন এই একটা রুম আর এই দিকে একটা রুম রয়েছে, এই রুম দুটো কিন্তু একদমই আলাদা, পুরোপুরি মাটির তৈরি, একটার নাম হচ্ছে আকাশ আর এইটার নাম হচ্ছে বাতাস। চলুন আপনাদেরকে ফার্স্টে এই আকাশ রুমটা দেখিয়ে দিই, আসুন। এই রুমটার নাম কিন্তু আকাশ, চলুন যাই। প্রত্যেকটা রুমের স্ট্রাকচারই কিন্তু একদম আলাদা, আর যেহেতু এটা পুরো প্রপার মাটি, মানে পুরো একদম একটা মেঠো গন্ধ রয়েছে, হ্যাঁ মানে
রুমটার মধ্যে কংক্রিটের উপরে মাটির কাজ না, এটা কিন্তু প্রপার মাটি, প্রপার মাটি। সেই জন্য যেমন ঠান্ডা রুমের ভেতরটা আর তেমন কিন্তু একটা সুন্দর মাটির কিন্তু গন্ধ রয়েছে। দেখুন রুমটা দেখুন একবার কি সুন্দর লাগছে। এটাও এসি রুম, আপনার এসি লাগবে না, মানে এই রুমটায় ঢুকলে আপনাদের এসি লাগবে না, এতটাই ঠান্ডা রুমটা। কিং সাইজ একটা বেড রয়েছে যেখানে আরামসে দুই থেকে তিনজন থাকা যায়, আর একটা ওয়ার্ডরোব রয়েছে, এটা এসি রুম, ওপরে ফ্যানের ব্যবস্থা রয়েছে এবং ওপরটা দেখুন কি সুন্দর করে কাজ করা, খুব সুন্দর। এখানে একটা টেবিল চেয়ার রয়েছে, এখানে অঙ্কিতা বসে পড়েছে, খুব সুন্দর লাগছে। আকাশ রুমটা দেখলেন কতটা সুন্দর ভেতরটা। এবার চলুন এর পাশেই রয়েছে বাতাস রুম, এই বাতাস রুমটা আপনাদের একটু দেখিয়ে দিই। দেখুন এই রুমটার নাম কিন্তু বাতাস। চলুন যাওয়া যাক বাতাস রুমের ভেতরে, জাস্ট রুমটা দেখুন একবার, অসাধারণ। হালকা লাইট আর উপরে দেখুন খড়ের চাল, খুব সুন্দর করে ডেকোরেশন করা কিন্তু এই রুমটা, দেখতে পাচ্ছেন মাটি কিন্তু হালকা গন্ধ আপনারা পাবেন রুমটার মধ্যে। একটা বেড রয়েছে কিং সাইজের যেখানে আপনারা আরামসে দুই থেকে তিন দিন কিন্তু থাকা যাবে। ওইদিকে একটা ওয়ার্ডরোব রয়েছে খুব সুন্দর, আর দেখুন জাস্ট সুন্দর। এটা কিন্তু এসি রুম, কিন্তু আমার মনে হয় এটাতে এসি কোনো প্রয়োজন নেই, কারণ রুমটা এতটাই ঠান্ডা। খুব সুন্দর করে সাজানো, আর সামনে দেখুন একটা টেবিল চেয়ার রয়েছে খুব সুন্দর, এইদিকে রয়েছে বাথরুম। এত সুন্দর গ্রাম্য পরিবেশ যে গরমকালে আসুন বা শীতকালে একদম মানে শান্ত ঠান্ডা ঠান্ডা, যেহেতু পুরো জায়গাটা মানে একদম গ্রাম্য পরিবেশ, কলকাতার কাছে মানে এত কাছাকাছি যে এত সুন্দর একটা গ্রাম্য পরিবেশ আছে যা আপনারা এখানে না আসলে কিন্তু একদমই বুঝতে পারবেন না। আমরা দাঁড়িয়ে আছি অন্দরমহল, আর এই অন্দরমহলের সামনের এই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোপুরি একদম প্রাইভেট, আর এই জায়গাটা দেখুন পুরোপুরি সবুজ, মানে এখান থেকে প্রকৃতি সৌন্দর্যটাও কিন্তু একদম অসাধারণ। চলো রুমের ভেতরে যাওয়া যাক। এটা হচ্ছে থ্রি বেডরুম, দেখুন এখানে একটা সিঙ্গেল খাট রয়েছে আর এখানে রয়েছে ডাবল, মানে এখানে দুজন শুতে পারবেন আর এখানে তিনজন। এই রুমের বাইরে দেখুন এখানে একটা ছোট মতো ব্যালকনি মতো রয়েছে, সিঁড়ি দিয়ে উঠে আপনারা এই ব্যালকনিতে যদি বিকেলবেলাটা বসেন আর এখান থেকে যে প্রকৃতিটা দেখেন, দেখুন একবার কত সুন্দর লাগছে, উফ অসাধারণ অসাধারণ। রিসর্টে আসা থেকে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের পাখির সাউন্ড, এত সুন্দর লাগছে। সুন্দরগ্রাম সত্যি খুবই সুন্দর। যদি আপনারা সুন্দরগ্রামে বেড়াতে আসেন আর এসে যদি আপনারা ভাবেন যে ফিশিং করবেন, তার ব্যবস্থা আছে, এনাদের নিজস্ব পুকুর আছে যেখানে আপনি ফিশিং করতে পারবেন। চলুন আপনাদের দেখাই সুন্দরগ্রাম দেবীঘাট ফিশিং জোন, চলুন ভেতরে যাই। এই হচ্ছে এনাদের নিজস্ব পুকুর যেখানে বসে কিন্তু আপনারা ফিশিং করতে পারবেন। যদি আপনারা এই সুন্দরগ্রামে এসে ফিশিং করেন সেই মাছটা কিন্তু আপনারা বাড়িতে নিয়ে যেতে পারবেন না বা খেতেও পারবেন না, সেই মাছটা আপনাদেরকে আবার পুকুরের মধ্যেই ছেড়ে দিতে হবে। সুন্দরগ্রাম রিসর্টের ভিতরে বিভিন্ন রকম ফুল গাছ এবং ফল গাছ রয়েছে। এই দেখুন বেদানা গাছ, দেখতে পাচ্ছেন বেদানা অলরেডি হয়ে রয়েছে। এবার চলুন এই সুন্দরগ্রাম রিসর্টে যিনি দায়িত্বে রয়েছেন ওনার মুখ থেকে শুনে নেব এখানকার রুমের প্রাইস কত, খাবারের প্রাইস কত, কতগুলো রুম রয়েছে, সব কিছু ডিটেলসটা জেনে নেব। চলুন নমস্কার দাদা। আচ্ছা আপনার নামটা একটু যদি বলেন। সন্দীপ দত্ত। আচ্ছা, আর এই যে সুন্দরগ্রাম রিসর্টটা খুব সুন্দর একটা লোকেশন আমি দেখলাম, কতগুলো রুম রয়েছে দাদা? আমি দাদার নাম্বারটা স্ক্রিনে অলরেডি দিয়ে দিলাম এবং ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। আপনারা চাইছেন যে এই গরমের দাবদাহতে একদিন এসে ছুটি কাটাবেন, তারা অবশ্যই ফোন করে নেবেন, দাদা আপনি একটু গাইড করে দেবেন ওনাদেরকে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। চলুন আরও একবার বলে দিই আপনারা কিভাবে আসবেন। কলকাতার ধর্মতলা থেকে বা বাবুঘাট থেকে 213 নম্বর বাস ধরে চলে আসুন ঘটকপুকুর, সেখান থেকে টোটো বা অটোতে মিনিট 15-এর মধ্যেই পৌঁছে যান এই সুন্দরগ্রামে। সুন্দরগ্রাম রিসর্টের মধ্যে যে একটা ক্যাফে রয়েছে যার নাম লক্ষ্মী পেঁচা, ওখানে আপনাদেরকে বলেইছিলাম যে ইভিনিং স্ন্যাক্স চা কফি মুজিতো আপনারা খেতে পারবেন সন্ধ্যেবেলা বা বিকেলবেলা টাইমতে এসে। তো আমরা অলরেডি একটা মুজিতো অর্ডার করেছি আর সেটা খাচ্ছি এখানে। সো
সো এবার আমাদের বিদায়ের পালা, চলে যাবো এবারে। তো এই রিসর্টের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাদেরকে প্লিজ কমেন্ট করে জানান। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমি কিন্তু সমস্ত ডিটেইলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো চলুন দেখা হবে একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বং ফাইনাল চ্যানেলের সাথে সদা সর্বদা যুক্ত থাকবেন।